হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা ধরো তোমার দেশের সরকার ও শিক্ষক পরিকল্পনা করে তোমাদের ক্লাসের সব শিক্ষার্থীকে একটি আইল্যান্ডে ঘুরাতে নিয়ে যাবে এবং তারা ওখানে গিয়ে বলে তোমরা একে অপরকে হত্যা করতে। আচ্ছা তখন তুমি কি করতে? ভাবতে অবাক লাগে তাই না? অনেক ভয়ঙ্কর দৃশ্য ও ডিস্টার্বিং সিন নিয়ে এই মুভিটি তৈরি। আরে ভাই ভয় পাওয়ার কিছু নেই, তবে দুর্বল ব্যক্তি ও হাড়ের রুগীরা দূরে থাকলেই ভালো হয়। তবে আমি এটাই বলতে পারি আজকের এক্সপ্লেনেশনটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে, তা বেশি বকবক না করে শুরু করা যাক। আজকের মুভিটির নাম হচ্ছে ব্যাটল রয়্যাল আর মুভিটি 2000 সালে মুক্তি পেয়েছিল আর তখনই এই মুভিটি অনেক জনপ্রিয়তা লাভ করে। মুভি শুরুতে দেখানো হয় জাপানের অর্থনৈতিক অবস্থা অবনতির দিকে, বলতে গেলে খুবই খারাপ অবস্থা, যার ফলে বেকারত্ব অনেক বেড়েই যায় আর এর প্রভাব বেশিরভাগ কিশোরদের ছিল। শিক্ষার্থীরা যখন জানতে পারে পড়ালেখা করে কোনো লাভ নেই কারণ চাকরি তো তারা পাবে না, তখনই তারা স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, যার ফলে ধীরে ধীরে ক্রাইম রেট অনেক বাড়তে থাকে। তারা টাকার জন্য চুরি ডাকাতি ও ছিনতাই ও মানুষ হত্যা করে থাকে আর এসবের জন্য প্রাপ্তবয়স্করা অনেক ভয়ভীতে থাকে আর জাপানি সরকার এসব দেখে খুবই দুশ্চিন্তায় পড়ে। আর কিছুদিন পরে তারা নতুন একটি আইন পাশ করে আর আইনটির নাম ছিল ব্যাটল রয়্যাল অ্যাক্ট। আইনটিতে লেখা ছিল জাপানের সরকার প্রতি বছর লটারির মাধ্যমে সব স্কুল থেকে একটি স্কুল বেছে নেবে এবং ওই স্কুল থেকে একটি ক্লাস বেছে নেওয়া হবে আর সেই ক্লাসের সব শিক্ষার্থীকে একটি পরিত্যক্ত দ্বীপে নিয়ে যাওয়া হবে আর সেখানেই হবে ব্যাটল রয়্যালের যুদ্ধ। মানে সহজ ভাষায় বলতে গেলে তারা একে অপরকে হত্যা করবে এবং শেষ পর্যন্ত যে ব্যক্তি বেঁচে থাকবে সেই হবে এই ব্যাটল রয়্যালের উইনার। আর জাপানি সরকার মনে করে এর মাধ্যমে 18 বছরের কম কিশোরীরা কমে যাবে, যার ফলে ক্রাইম রেটও অনেক কমে যাবে। এরপর দেখানো হয় গত বছরের ব্যাটল রয়্যালের একজন জয়ীকে, আর সে একজন মেয়ে ছিল। যেহেতু ব্যাটল রয়্যালের উইনার একজন মেয়ে, তাই সবাই তাকে দেখতে ভিড় করে কারণ সবাই চিন্তা করে কিভাবে একজন মেয়ে এই ব্যাটল রয়্যালে জয়ী হয়েছে। আর মেয়েটিকে হেলিকপ্টারে করে আইল্যান্ড থেকে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পরে অনেকেই ভিড় করে এবং জাপানের সব মিডিয়া তার পিছনে ছিল। এরপর মেয়েটিকে দেখানো হয় এবং মেয়েটি সবাইকে দেখে একটি ভয়ঙ্কর হাসি দিতে থাকে। আসলে কিভাবে সে সবাইকে মারার পর হাসি দিতে পারে তা চিন্তার বাইরে। এরপর একটি ছেলেকে দেখানো হয় যার নাম হচ্ছে নানাহারা। নানাহারা যখন ছোট ছিল তখন তার মা মারা যায় আর তার বাবার চাকরি হারানোর কারণে কিছুদিন আগে তার বাবা আত্মহত্যা করে, যার ফলে সে এখন এতিম আর তার এই দুনিয়া কেউই নেই। এরপর তাকে স্কুলে দেখানো হয় কিন্তু সে স্কুলে গিয়ে দেখে কেউই ক্লাস করছে না। এরপর সেই ক্লাসে একটি শিক্ষককে দেখানো হয় যার নাম হচ্ছে মিস্টার কিটানো। ক্লাসে কেউই না থাকায় মিস্টার কিটানো বের হয়ে যান, কিন্তু বের হওয়ার সময় মিস্টার কিটানোকে একটি ছেলে পায়ে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। অনেক কষ্টে সে হামাগুড়ি দিয়ে ক্লাসরুমে আসে এবং সে মনে মনে ভাবে সে আর স্কুলেই আসবে না। এরপরে সে আস্তে আস্তে ক্লাস থেকে চলে যায়, যার ফলে দিনে দিনে শিক্ষার্থীদের আচার আচরণ অনেক খারাপ দিকে যেতে থাকে। এরপর এক বছর পরে সিন দেখানো হয় যেখানে ওই ক্লাসে শিক্ষার্থীদের ট্রিপ ঘোষণা করা হয়, মানে বনভোজনের ঘোষণা করা হয় আর এই কথা শুনে ওই ক্লাসের শিক্ষার্থীরা অনেক আনন্দিত হয়, মানে উৎসাহিত থাকে। এরপর তারা বনভোজনের উদ্দেশ্যে অর্থাৎ ট্রিপের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে একাগ্রতা ছিল না, একে অপরের মধ্যে সবসময় ঝামেলা মানে লড়াই লেগেই থাকতো। কিন্তু তাদের মধ্যে তিনজনের একটি গ্রুপ ছিল যারা সবসময় একসাথে থাকে। তিনজনের শিক্ষার্থীর নাম হচ্ছে নানাহারা, নরিকো এবং তার একটি ছেলে বন্ধু। এরপর শিক্ষার্থীরা বাসে অনেক আনন্দ করতে করতে রওনা হয়, কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ সবাই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তাদের জ্ঞান আসে এবং তারা দেখে তাদের চারপাশ অনেক উদ্ভুত এবং এরকম জায়গা তারা আগে কখনোই দেখেনি। কিছুতেই লাগছে না এটি একটি বনভোজনের জায়গা। কিছুক্ষণ পর একজন লক্ষ্য করে তাদের গলায় একটি ঘড়ির মতো কিছু লাগানো আছে, যা অনেকেই চেষ্টা করে গলা থেকে বের করার জন্য কিন্তু কেউই পারে না। এরপর তারা অনেক সেনাবাহিনীকে লক্ষ্য করে এবং সেনাবাহিনীরা তাদেরকে একটি রুমে নিয়ে যায় যেখানে তারা তাদের আগের শিক্ষক মানে মিস্টার কিটানোকে দেখতে পায় এবং তাকে দেখে অনেকেই আশ্চর্য হয়। তখনই একজন শিক্ষার্থী জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন আর আমাদের টিভি আসা শিক্ষকরা কোথায়? উত্তরে মিস্টার কিটানো তাদের সাথে উদ্ভুত ভাবে কথা বলতে থাকে। সে বলে, তোমাদের সাথে আসা সব শিক্ষককে আমি মেরে ফেলেছি। আসলে মিস্টার কিটানো ওই দিনের ঘটনা এখনো ভুলতে পারেনি, যার ফলে সে এখনো এই প্রতিশোধের আগুনে জ্বলছে এবং সে তাদের থেকে প্রতিশোধ দিতে চায়। আর কিছুক্ষণ পর মিস্টার কিটানো বলে, এই বছরের ব্যাটল রয়্যালে তারাই মানে এই ক্লাসের শিক্ষার্থীদের নির্বাচন করা হয়। কথা বলতে বলতে মিস্টার কিটানো তাদেরকে একটি ভিডিও দেখাতে থাকে। ভিডিওতে একটি মেয়ে মানে বিভিন্ন কথা বলতে থাকে। মেয়েটি বলে কিভাবে গেমটি খেলতে হবে, কিন্তু হঠাৎ মিস্টার কিটানো খেয়াল করে একটি মেয়ে ভিডিওটির দিকে মনোযোগ দিচ্ছে না। তখনই সে একটি ছুরি হাতে নিয়ে ওই মেয়ের মাথার মাঝখানে মারে, ফলে তৎক্ষণাৎ তার মৃত্যু হয় এবং কিছু শিক্ষার্থী মিস্টার কিটানোকে মারতে আসে। মিস্টার কিটানো এসব দেখে সে একটি রিমোট হাতে নেয় এবং একটি বাটন চাপ দেয় এবং সাথে সাথেই একটি ছেলের গলায় থাকা ইলেকট্রিক বেলটি ব্লাস্ট হয়ে যায়। তৎক্ষণাৎ তার জঘন্যভাবে মৃত্যু হয়। এসব দেখে শিক্ষার্থীরা অনেক ভয় পেয়ে থাকে এবং চারিদিকে ছুটাছুটি করতে থাকে, কিন্তু কত দূরে যেতে পারবে তারা, কারণ পুরো আইল্যান্ডটি সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত। সেনাবাহিনী তাদের থামায় এবং ধরে রুমটিতে নিয়ে আসে এবং বলে কোথাও যেন তারা না পালিয়ে যায়, কারণ যদি তারা পালাতে চেষ্টা করে তাদেরকে সবাইকে একসাথে মেরে দেওয়া হবে। এরপর আবার ওই মেয়েটির ভিডিও দেখানো হয়। মেয়েটি বলে কিভাবে তারা এই আইল্যান্ডে সার্ভাইভ
যাতায়াত করবে। মেয়েটি বলে, তোমরা সবাই এখানে 3 দিন পর্যন্ত থাকতে হবে এবং একে অপরকে হত্যা করার পর যে শেষ পর্যন্ত জীবিত থাকবে মানে সার্ভাইভ করবে সে হবে ব্যাটল রয়্যালের উইনার। মেয়েটি বলে, তোমাদেরকে একটি ব্যাগ দেওয়া হবে এবং এই ব্যাগে কিছু খাবার থাকবে এবং কিছু অস্ত্রও থাকবে। আর যদি তোমরা আইল্যান্ড থেকে পালাতে চেষ্টা করো তোমাদের গলায় থাকা বেল্টটি অটোমেটিক ব্লাস্ট হয়ে যাবে। সবাই এইসব কথা শুনে ভয় পেতে থাকে। ভাই আমি আর আপনি যদি থাকতাম সবারই এই অবস্থা হতো, কারণ এই সিচুয়েশনে কারোরই কলিজা ঠিক থাকার কথা নয়। এরপর সেনাবাহিনী সবাইকে তার নিজস্ব নিরাপদ স্থান খুঁজতে বলে এবং কিছুক্ষণ পরে নানাহারা এবং নরিকো একসাথে বের হয়। কিন্তু হঠাৎ একটি শিক্ষার্থী তাদের উপর হামলা করে যার ফলে নরিকো অনেক আহত হয়ে পড়ে এবং অনেক কষ্টে তারা পালিয়ে একটি গুহায় লুকিয়ে পড়ে। আর নরিকো আহত হওয়া দেখে নানাহারা তার ব্যাগ খুলতে থাকে এবং দেখতে থাকে কি কি ব্যাগে আছে যাতে তার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিতে পারে। কিন্তু সে ব্যাগ খুলে দেখে তার ব্যাগে কিছুই নেই, খালি একটি দুর্বীক্ষণ যন্ত্র আর একটি শিল্ড ছাড়া। আর দ্বিতীয় দিকে তার বন্ধু মারা যায়। এরপর দেখানো হয় আগের ব্যাটল রয়্যালের 2 জন জয়ীকে, তারা ওই ব্যাটল রয়্যাল খেলছে। চিন্তা করেন, আপনি যদি এই ব্যাটল রয়্যাল থেকে বেঁচে আসতেন আপনি কি আবার এই গেমটি খেলতেন? এরপর দেখানো হয় কিছু শিক্ষার্থী একত্রিত হয়ে ব্যাটল রয়্যালের একজন জয়ীকে মারতে অর্থাৎ হত্যা করতে চেষ্টা করে, কিন্তু তার আগের এক্সপিরিয়েন্স থাকায় সে উল্টা তাদের উপর ভারী পড়ে, যার ফলে সে একে একে সবাইকে মেরে ফেলে এবং তাদের সাথে থাকা সব অস্ত্র সে আয়ত্ত করে নেয়। এরপর দেখানো হয় কিছু শিক্ষার্থী এতই ভয় পায় তারা নিজে নিজেই আত্মহত্যা করতে থাকে। তাদের মতে মরতে তো হবেই, যখনভাবে মরাচ্ছে এভাবে মরাই ভালো। এরপর দিন সকালে মিস্টার কিটানো মাইকে ঘোষণা করে কে কে বেঁচে আছে। নানাহারা ও নরিকর নামও ছিল, যার কারণে তারা ভয়ে আবার পালাতে থাকে। কিন্তু পথেই তার সাথে পরও এক শিক্ষার্থী তাদের উপর কুড়াল দিয়ে হামলা করে। সে তাকে বারণ করলেও সে মোটেও তার কথা শুনে না, ফলে নানাহারা এক পর্যায়ে হাতা পাইতে তার বন্ধুর হাতের কুড়ালটি তার মাথায় লেগে যায়, ফলে সে সেখানে মারা যায়। তার বন্ধু মরার সাথে সাথেই আরেকজন শিক্ষার্থী তার পিছন থেকে গুলি করতে থাকে, কিন্তু ব্যাটল রয়্যালে আরেকজন জয়ী ওই ছেলেটিকে মেরে ফেলে, যার ফলে নানাহারা ও নরিকো বেঁচে যায়। ছেলেটিকে মারার পর আগের ব্যাটল রয়্যালের জয়ী নানাহারা ও নরিকোকে বলে, যাই হোক কোনো মতে কাউকে তোমরা সাহায্য করতে পারবে না। সে বলে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের জীবন বাঁচানো। কিন্তু নানাহারা বলে, কি লাভ হবে, শেষ পর্যন্ত তো একজনে বাঁচবে। তখন এই স্টুডেন্টটি বলে, যাই হোক শেষ পর্যন্ত তো একবার সার্ভাইভ করতে পারবে। অপরদিকে নরিকো অনেক আহত হয়, হাঁটতে কষ্ট হয়, যার ফলে নানাহারা তাকে কাঁধে করে একটি ঘরে নিয়ে যায়। কিন্তু ঘরে আগে থেকেই একটি শিক্ষার্থী ছিল আর সে অনেক ভালো একাত ছিল। সে বলে, আমাদের গলায় থাকা বেল্টির কারণে মিস্টার কিটানো আমাদের কথা শুনতে পারছে, যদি এটি ডিঅ্যাক্টিভ করা যেত আমরা হয়তো এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হতাম। কিছুক্ষণ পর একটি মেয়েকে দেখানো হয় আর সেই ব্যাটল রয়্যালের সবচেয়ে খারাপ মেয়ে ছিল। সে শুধু নিজের স্বার্থের জন্য একে একে করে সবাইকে মারতে থাকে। কথায় আছে না, নিজে বাঁচলে বাপের নাম। কিছুক্ষণ পর নানাহারার গ্রুপটিকে দেখানো হয় আর তখনই তাদের সাথে থাকা শিক্ষার্থীটি নানাহারা ও নরিকোকে তার স্টোরি বলতে থাকে। সে বলে, গত ব্যাটল রয়্যালে শেষ পর্যন্ত আমি আর আমার বন্ধু বেঁচে যাই, কিন্তু নিয়ম আমাদের মধ্যে একজনকে সার্ভাইভ করতে হবে। কিন্তু আমার বন্ধু আমাকে অনেক ভালোবাসত, যার ফলে সে আমার জীবন বাঁচানোর জন্য আমার পায়ে একটি গুলি মারে যাতে আমার মনে হয় সে আমার সাথে বেইমানি করেছে, কিন্তু সে আমাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু আমি না বুঝে তাকে মেরে ফেলি। আর এই ঘটনাটি আমি কখনই ভুলবো না, এমনকি ভুলতেও পারি না। কথাটি বলতে বলতে সে কান্না করতে থাকে আর বাকিরা মানে নানাহারা ও নরিকো কান্না করতে থাকে, কারণ তারা জানে তারা একে অপরকে হত্যা করতে হবে আর শেষ পর্যন্ত একজনে বেঁচে থাকবে। অপরদিকে ওই কুচকানো চুলের শিক্ষার্থীকে দেখানো হয়, সে একটি শিক্ষার্থীর মাথাটি কেটে তার মুখে একটি বোমা দিয়ে মাথাটি নানাহারার ঘরে ছুড়ে মারে যাতে তারা সবাই একসাথে বিস্ফোরিত হয়ে মারা যায়। কিন্তু তারা এর আগে মাথাটি দেখতে পায় যার ফলে তারা ঘর থেকে বের হয়ে আসে, যার কারণে তাদের জীবন বেঁচে যায়। কিন্তু কুচকানো চুলের ছেলেটি নানাহারার উপর গুলি করতে থাকে, তাদের মধ্যে লড়াইয়ের ফলে তারা দুজনেই অনেক আহত হয়। কিন্তু কুচকানো চুলের ছেলেটির আরেকটি বন্ধু তাকে বাঁচিয়ে নেয় এবং তাকে হ্যাকারটির ঘরে নিয়ে আসে। তারা তিনজন প্ল্যান করে সেনাবাহিনীর সব ডিভাইস হ্যাক করে তারা তিনজন ছাড়া সব শিক্ষার্থী বেল্টটি ব্লাস্ট করে দেবে যাতে সবাই মারা যায়। শেষ পর্যন্ত তারা তিনজন বেঁচে থাকলেই হয়তো তারা এখান থেকে পালিয়ে যেতে পারবে। এরপর দেখানো হয় নানাহারা অজ্ঞান হয়ে আছে আর তাকে একটি মেয়ে লাইট হাউসে নিয়ে যায়। এরপর তার জ্ঞান আসে এবং সে দেখে তার ক্ষতস্থানে একটি মেয়ে ওষুধ লাগিয়ে দিচ্ছে। আর সেই লাইট হাউসে মেয়েটি একাই ছিল না, তার সাথে আরো 6 জন মেয়ে ছিল আর তাদের কাছে অনেক অত্যাধুনিক অস্ত্র ছিল। কিন্তু ওখানের একটি মেয়ে নানাহারাকে অপছন্দ করত, কারণ সে মনে করে নানাহারা তার বন্ধুকে মেরেছে, তাই সে নানাহারার কাছে যাওয়া খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়। কিন্তু এর আগে একটি মেয়ে ওই খাবার খেয়ে ফেলে, ফলে তার জায়গায় জঘন্যভাবে মৃত্যু হয়। আর এই বিষ কে মিশিয়েছে তা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতে থাকে, তখনই তারা একে অপরকে গুলি করে মেরে ফেলে আর শেষে বিষ মিশানো মেয়েটি বেঁচে যায়। আর সে এসবের দায় মনে করে নিজেই আত্মহত্যা করে। নানাহারা কিছুটা সুস্থ হওয়ার পর নরিকোকে খুঁজতে বের হয়। অপরদিকে নরিকো এবং শিক্ষার্থীটি ডেঞ্জার জোনে ছিল, নরিকো অনেক আহত হওয়ায় ঠিক মতো দৌড়াতে পারে না। তখনই হঠাৎ ওই খারাপ মেয়েটি নরিকোর সামনে চলে আসে এবং তাকে মারতে চেষ্টা করে। আর এমন সময় মিস্টার কিটানো চলে আসে আর মিস্টার কিটানোকে দেখে মেয়েটি পালিয়ে যায়। আসলে মিস্টার কিটানো নরিকোকে পছন্দ করত আর মিস্টার কিটানো নরিকোকে কেন পছন্দ করত তা আমরা মুভির শেষ পর্যায়ে বলতে পারবো।
এরপর ওই খারাপ মেয়ে আর কুচকানো চুলের ছেলেটি একে অপরের সামনে থাকে, ফলে তাদের মধ্যে অনেক লড়াই হয়। আর শেষ পর্যন্ত ছেলেটি মেয়েটিকে গুলি করে মেরে ফেলে। আর অন্যদিকে ওই হ্যাকারটি সেনাবাহিনীর সব ডিভাইস হ্যাক করে ফেলে, যার ফলে তাদের সিস্টেম কাজ করে না। সেনাবাহিনী ও মিস্টার কিটানো সমস্যাটি সমাধান করতে লেগে যায়। আর এই সুযোগ নিয়ে তারা তিনজন একটি বোম সেনাবাহিনীর অফিসের সামনে রেখে চলে আসে। আর বোমটি ফাটার সাথে সাথেই সেনাবাহিনীর সবকিছু ধ্বংস হয়ে যায়। কিন্তু এই বোমের কারণে বাকি শিক্ষার্থীরাও মারা যায়, এমনকি কুচকানো চুলের ছেলেটিরও চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়। নানাহারাও তার দুইসাথী এই বিস্ফোরণ থেকে দূরে থাকার কারণে তারা বেঁচে যায়। আর এই পরিকল্পনাটি নানাহারাও তার দুইসাথী ছিল, কিন্তু তাদের আগে এই কাজটি কে করেছে তা দেখার জন্য তারা তিনজন ওই বিস্ফোরিত স্থানে চলে আসে। কিন্তু কুচকানো চুলের ছেলেটি তাদের পায়ের আওয়াজ অর্থাৎ শব্দ শুনে ফেলে এবং তাদের দিকে এলোপাথারি গুলি করতে থাকে। নানাহারার সাথে থাকা ছেলেটি বলে, আমরা তোমার কি ক্ষতি করেছি, কিন্তু সে কিছুই শুনতে চায় না এবং এলোপাথারি গুলি করতে থাকে। যার পর নানাহারার সাথে থাকা ছেলেটি উত্তেজিত হয়ে ছেলেটির উপর গুলি করে, ফলে সে তৎক্ষণাৎ মারা যায়। আর এই ঘটনায় নানাহারার সাথে থাকা ছেলেটিও অনেক আহত হয়। পরের দিন সকালে সবকিছু নর্মাল লাগে, কারণ সব শিক্ষার্থী তো মারাই যায় আর এখন শুধু তারা তিনজনে বেঁচে আছে। কিন্তু হঠাৎ নানাহারার সাথে ছেলেটি লক্ষ্য করে তাদের গলার বেল্টটি এখনো নষ্ট হয়নি, যার ফলে এখনো ওই শিক্ষকটি তাদের কথা শুনতে পাচ্ছে। তখনই হঠাৎ নানাহারার সাথে থাকা ছেলেটি তাদের দিকে বন্দুক ধরে ও বলে, আমি তোমাদের এখানে ঠকিয়ে নিয়ে এসেছি এবং তোমাদেরকে মেরে আমি এখানে শেষ পর্যন্ত সার্ভাইভ করব আর আমিও হব এই ব্যাটল রয়্যালের উইনার। আসলে সে এটি সেনাবাহিনীর শিক্ষককে শোনানোর জন্য বলছে। কিছুক্ষণ পরে সে একটি ফেক শুট করে, যার ফলে সেনাবাহিনীরা মনে করে এখন শুধু সে ছেলেটি বেঁচে আছে। এবং কিছুক্ষণ পরে সেনাবাহিনীরা তাদের জিনিসপত্র নিয়ে হেলিকপ্টারে করে চলে যায়, কিন্তু শিক্ষক এখনো সেখানে থাকে। কিছুক্ষণ পরে নানাহারার সাথে থাকা ছেলেটি মিস্টার কিটানোর সামনে আসে এবং কি তারা দুজন কথা বলতে থাকে। তাদের কথার মাঝখানে বন্দুক হাতে নানাহারা নরিকো আসে, কিন্তু মিস্টার কিটানো তাদেরকে দেখে মোটেও আশ্চর্য হয়নি, কারণ সে জানতো এই প্ল্যানটি নানাহারার সাথে থাকা ছেলেটির ছিল। এরপর মিস্টার কিটানো তাদেরকে একটি ড্রয়িং দেখায় আর সে নরিকোকে বলে, ড্রয়িংটি ভালো করে দেখো, এখানে সব শিক্ষার্থী একে অপরকে মেরে ফেলেছে কিন্তু শেষ পর্যন্ত একটি মেয়ে জীবিত আছে আর মেয়েটি হচ্ছে তুমি, কারণ আমি সবসময় তোমাকে আমার মেয়ের মতো মনে করেছি, কারণ সব স্টুডেন্ট আমার সাথে খারাপ ব্যবহার করতো কিন্তু তুমি আমার সাথে সব সময় ভালো ব্যবহার করতে, কিন্তু শেষ পর্যন্ত তুমিও আমাকে ভুল বুঝো এবং কি আমার মেয়েও আমাকে ভুল বুঝতো আর এখন আমি শেষ পর্যন্ত অনেক ভেঙে পড়েছি, তাই আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাই আমাকে মেরে ফেলো, কিন্তু কেউই তাকে মারে না। যার ফলে মিস্টার কিটানো নরিকোর দিকে বন্দুক ধরে। নানাহারা চিন্তা করে নরিকোকে সে তার মেয়ের মতো মনে করে, কিন্তু তারপরও সে তার দিকে বন্দুক ধরেছে, তাই সে উত্তেজিত হয়ে মিস্টার কিটানোকে শ্যুট করে মেরে ফেলে। মিস্টার কিটানোর কাছে থাকা বন্দুকটি ছিল খেলনা বন্দুক আর বন্দুকটি শ্যুট করলে পানি বেরোতো। কিছুক্ষণ পরে মিস্টার কিটানোর মেয়ে তাকে ফোন করে, এরপর সে তার মেয়ের সাথে কথা বলতে বলতে মারা যায়। এরপর তারা তিনজন একটি বোটে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু নানাহারার সাথে থাকা ছেলেটি পথেই মারা যায়, কারণ তার অনেক রক্ত বয়ে যায়। মরার আগে সে বলে, আমি অনেক খুশি তোমাদের মতো বন্ধু পেয়ে, মরার পরও আমি তোমাদের ভুলতে পারবো না, আর এই কথা বলতে বলতে সে মারা যায়। আর শেষ পর্যায়ে দেখানো হয় নানাহারা ও নরিকো একটি শহরে চলে আসে আর তারা তাদের চেহারা সবার থেকে লুকাতে থাকে, যাতে কোনো সেনাবাহিনী ও সরকারি লোক বা শত্রু তাদেরকে চিনতে না পারে। আর এখানে মুভিটি সমাপ্ত ঘটে। আশা করি তোমাদের কাছে সবার এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। আর এক্সপ্লেনেশনটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন। আর মুভিটির লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে বা পিন কমেন্টে পেয়ে যাবেন। তো ইতিমধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।